নমস্কার, ব্রিটেন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে, আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো মুখ্যমন্ত্রীর। পাইপ ফেটে ভাসছে সুভাষনগর রোড, পানীয় জলে দূষণের আশঙ্কা স্থানীয় জনতার। শ্রীহট্ট সম্মিলনী শিল্পের শাখার আয়োজনে একাদশ শহীদ স্মৃতিতে আলোচনা সভা, গুণীজন ও ভাষা সেনানী সংবর্ধনা শিলচরে। পুত্রের দুটি কিডনি বিকল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি অসহায় পিতার। ডিগ্রিতে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের সঙ্গে ছেলে খেলা চলছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। লক্ষ্মীপুর ফুলের তলে মর্মান্তিক ঘটনা, কুয়োর ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে প্রাণ হারালেন তিন যুবক, শোকস্তব্ধ এলাকা। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে সোমবার একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যাদবপুর লোকসভা কেন্দ্রে একটি রোড শোয়ে যোগ দেন। জনসভায় ভোটারদের উদ্দেশ্য করে শর্মা বলেন, মমতা দিদি তো হিন্দু দেবদেবীদের নাম শুনলেই উত্তেজিত হন, তা সে ভগবান শ্রীরামচন্দ্রই হন বা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী হন, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ আর রামকৃষ্ণ মিশন আমাদের কাছে সবসময় আস্থার প্রতীক। তিনি শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেসের মনে রাখা উচিত, প্রত্যেক ঔরঙ্গজেবের বিরুদ্ধে একজন লাচিত বরফকন জন্মায়। টিএমসির লোকেরা মনে রাখবেন, প্রতিটি ঔরঙ্গজেবের জন্য প্রতিটি স্থানে একজন রাষ্ট্রভক্তের জন্ম হয়। বলেন, বাংলার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রয়েছে, একই সঙ্গে ভারতের সাংস্কৃতিক নবজাগরণের কেন্দ্রস্থল বটে। বিজেপি এই সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান করে এবং এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান মডেল হল তোষণের উন্নয়নের নয়, এবং যা রাজ্যের উন্নয়নকে আটকে রেখেছে। ভোট আয়েগা জায়েগা, লেকিন ইয়ে হামারে জননী জন্মভূমি হ্যায়, ইসসে বড়া কোই নাই হোতা হ্যায়। মে মুখ্যমন্ত্রী বনো না বনো কোই ফরক নাই পড়তা হ্যায়, মেরা জননী জন্মভূমি বিশ্বগুরু বননা চাহিয়ে। ব্যক্তি সে ক্যা হোগা, দেশ মে ঔরঙ্গজেব জেসা ভি লোক জন্ম হুয়া থা, সোচা থা হাম পাওয়ার দিখা কে ইয়ে পুরা ইতিহাস কো কন্ট্রোল কর লুঙ্গা, লেকিন আজ ইতিহাস ঔরঙ্গজেব কো করুণা কা মূর্তি কা হিসাব সে নেই দেখতে হ্যায়, আজ উস রূপ সে নেই দেখতে হ্যায়। মমতা দি, ইয়ে চুনাও কা বাদ ভি আপকা পাস দো সাল সময় হ্যায়, ছোড় দিজিয়ে কোন শাহজাহান হ্যায়, আপকা শাহজাহান সে দেশ কা হর লোক নেই ডরেগা, আপ চিন্তা মত করো, উনসে নেই ডরনে ওয়ালা লোক ভি ভারত মাতা নে জন্ম দেকে রাখা হ্যায়। আগর ভারত মাতা নে ঔরঙ্গজেব কো কস সে জন্ম দিয়া থা, সাথ মে উনকা সাথ লড়নে কে লিয়ে শিবাজি মহারাজ লাসিত বরফুকন গুরু গোবিন্দ সিং জি কো ভি জন্ম দিয়া থা। ইয়ে মেরা দেশ হে, আগর ভারত মে ব্রিটিশ আয়ে থে তো ভারত মা নে সাংস্কৃতিক নবজাগরণ কে লিয়ে স্বামী বিবেকানন্দ কো ভি জন্ম দিয়া থা। আগর ভারত মে ব্রিটিশ আয়ে থে, ব্রিটিশ কো ভাগানে কে লিয়ে মহাত্মা গান্ধী কো ভি জন্ম দিয়া থা। আগর ভারত মা নে শেখ শাহজাহান কো জন্ম দিয়া হে, এহি ভারত মা নে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কো ভি জন্ম দিয়া হে। পাইপ ফেটে ভাসছে সুভাষনগর রোড, পানীয় জলে দূষণের আশঙ্কা স্থানীয় জনতার। পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় সুভাষনগর রোড ভাসছে, পথচারীদের সমস্যা তো হচ্ছেই, সঙ্গে পানীয় জল দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ পানীয় জলের অপচয় হওয়ায় ক্ষতি হচ্ছে রাজস্বের। এই অবস্থা কুড়ি পঁচিশ দিন ধরে চললেও প্রশাসনের সেই দেখছি দেখবো ভাব বলে অভিযোগ স্থানীয় জনতার। বারবার প্রশাসনকে জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি, পাইপ মেরামত করে জল বন্ধ করার কোনো ব্যবস্থা করা হয়নি। প্রাথমিকভাবে এতে সবচেয়ে সমস্যায় পড়েছেন পথচারী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা, কারণ সুভাষনগর প্রাথমিক স্কুলে ওই এলাকাতে রয়েছে। তাদের অভিযোগ একাধিকবার প্রশাসনকে তারা জানিয়েছেন, তবে লাভ কিছুই হয়নি। রাস্তার যে অংশে জল জমছে সেই অংশ এড়িয়ে চলছেন পথচারীরা।
বিশেষ করে বাইক আরোহীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। যারা এই রাস্তার নিয়মিত যাত্রী নন, তাদের বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি। যদি পিএইচই হোক বা জীবন প্রকল্পে হোক, কাইন্ডলি একটু দেখুন, বাচ্চারা অনেক অসুবিধা হচ্ছে স্কুলের ব্যাপারে। কতদিন ধরে এই তিন চার মাস হয়ে গেছে এই অবস্থা, দেখলাম যে না, এইটা যে একদিকে উঁচু একদিকে নিচু হয়ে গেছে, মানে ঠিক মতো সেটিং করা হয় না ব্লকগুলা, যার ফলে জল জমে থাকে রাস্তা কাদা, স্কুলে ঢুকতে পারে না বাচ্চারা, শিক্ষক শিক্ষিকারা আসেন এরাও ঢুকতে পারেন না, এরাও আমাদের কাছে কমপ্লেন করে কি করবো। জাস্ট খালি স্কুল না, পাড়ারও তো প্রবলেম, পাড়ার তো প্রবলেম হচ্ছে, কারণ যখন আপনার শুকিয়ে যায় দুলায় দুলায় অন্ধকার, কারণ এগুলো তো কাজ হয় না, টেম্পোরারিলি করে করা চলে গেছে, বললে পরে না কবে করবো এইসব বলে যাচ্ছে। তো একটু দৃষ্টি আকর্ষণ করলে বোধহয় ভালো হয়, আর আমাদের এলাকাতে এখন মানে শ্বাস ফেলা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু জল জীবন মিশনে দেখলাম বিগত বছরে বলেছিলেন যে এটা ওপেনিং হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তো কোনো ইয়েও নেই, জলের কোনো ইয়েও নেই। জলের কথা তো বাদ দিন, আমরা যেগুলো আমাদের সুভাষ অঞ্চলে যেগুলোতে লাইন দিয়েছে, কিছু কিছু জায়গাতে জল আসছে, কিছু আসছে না, ইভেন কলেজ রোডে এক পাশে দেওয়া হয়ে গেছে লাইন, এক পাশে নাই, হাফ ডান অবস্থা দেখে কাজটা কি সম্পূর্ণ সুন্দর হবে নিশ্চয়ই না, কিন্তু প্রতিবাদ করলেও তো আবার অন্যরকম হয়ে যায় জিনিসগুলো। তো কাইন্ডলি একটু দেখুন, প্রশাসনকে অনুরোধ করছি, কারা করছে এটা, জলজীবন মিশন না পিএইচই, কিছু বলতে পারবো না। প্রবলেমটা আজকে প্রায় 15-20 দিন ধরে এখানে জলের লিকেজটা হয়েছে, লিকেজটা হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে ওদের ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছি, ওরা বলছে যে আমরা কয়েকদিনের মধ্যে ঠিক করে দেবো, কিন্তু আজকে এতদিন 15-20 দিন ধরে কোনো ঠিক ঠিকানা নাই, ওদের কোনো খবরও নাই, আর এইদিকে কন্টিনিউ আর জল দিয়ে রাস্তাটা পুরো একবারে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে এখানে একটা বাচ্চাদের স্কুল আছে, পাঁচটা স্কুল, গত পরশুদিনও 2-3টা ছেলে এখানে পড়ে গেছে স্কুলের মধ্যে, তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এইটা ইমিডিয়েটলি ওরা যাতে এইটার সুব্যবস্থা করে, এইটা যাতে এই বাচ্চারা যাতে আমাদের পাড়ার ছেলেরা যাতে এইটা থেকে নিশ্চিত পায়। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। দীর্ঘ বছর ধরে মানুষের সেবার অঙ্গীকার নিয়ে শিলচর অপটিক্যাল হাউসের নতুন শাখা অপটিমার্ট আত্মপ্রকাশ করেছে। এখানে রয়েছে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স, চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিমার্ট, সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অব হেলথ সার্ভিস আসাম, তিনি নিয়মিত রোগী দেখেন এখানে। এছাড়াও শিলচর ভাওয়েল পঞ্চে রয়েছে মূল প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস, এখানে কম্পিউটারাইজড অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। তাছাড়াও তারাপুর পুলিশ ফাঁড়ির বিপরীতে রয়েছে আরও একটি শাখা অপটিক্যাল হাউস, এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জয়ানাথ চক্ষু পরীক্ষা করেন। তাছাড়াও করিমগঞ্জে রয়েছে অপটিক্যাল হাউস, এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শুভাশিস দেব। আমাদের যোগাযোগের ঠিকানা অপটিমার্ট রাঙ্গেরখাড়ি কুঞ্জলতা বিবাহবাসরের ঠিক বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9864515184 অথবা 9435072494। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার আয়োজনে একাদশ শহীদ স্মৃতিতে আলোচনা সভা, গুণীজন ও ভাষা সেনানী সংবর্ধনা শিলচরে। শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার আয়োজনে 19 মে একাদশ শহীদ স্মৃতিতে আজ সোমবার শিলচর গান্ধী ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গুণীজন ও ভাষা সেনানী সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি করেন উপস্থিত শিল্পীরা। অনুষ্ঠানে বাংলাদেশ, কলকাতা, দিল্লি থেকে অনেকেই অংশগ্রহণ করেন বলে জানান শাখার অন্যতম কর্তা কিশোর কুমার ভট্টাচার্য। দেশে বিদেশে এই শিল্পীদের অনেক সুনাম এবং অনেক কৃতিত্ব, এবং এই জন্য এই শিল্পবাসীরা গর্ব প্রকাশ করতে নিজেদের। বলা হতো সর্বত ত্রিবিধা দুঃখ, উত্তমাদম মধ্যম শ্রীহট্টে মধ্যমা নাস্তি, অর্থাৎ সর্বত্রই তিন ধরনের লোক থাকে, উত্তম, অধম এবং মধ্যম, কিন্তু শ্রীহট্টে মধ্যম নেই, হয় উত্তম না হলে একদম অধম। সরকার যে ভাষা বুঝিয়ে সেই ভাষায় আমরা জবাব দিতাম পারিয়ার না, সেই ভাষায় জবাব দিতে গেলে আমরা ঐক্যবদ্ধ হইতে লাগবো, সেই ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা আমার মনে হয় আজকে থেকে শুরু করা হোক। খাই না,
উনিশ আমার পূর্ববর্তী বক্তারা বলে কইছে একদিন খালি উনিশ করি আমরা বইলে হইত না। আমার স্যার আইসেন দেবদিন বটে যাই তাই নয় কথা রাখো উনিশ যেন আমাদের প্রতিদিন আমরা পালন করতে পারি। নাচ গানের অনুষ্ঠান উনিশকে নিয়ে মূলতভাবে আজকে হচ্ছে গান্ধী ভবনে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রায় বিশটা দল সাংস্কৃতিক সংস্থা এই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং বিশিষ্ট গুণীজন এবং বাংলাদেশ কলকাতা দিল্লি থেকে আগত বিভিন্ন পুত্রের দুটি কিডনি বিকল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি জানান অসহায় পিতা। পুত্রের দুটি বিকল কিডনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি জানান অসহায় পিতা ছোট দুধপাতিল লম্বাটিলার বিনয় কৃষ্ণ দাস। এদিন সংবাদ মাধ্যমের সামনে তার বছর তিরিশের যুবক বিজয় দাসকে বাঁচাতে সবার কাছে কাতর আর্জি জানান তিনি। তিনি বলেন, গত 17 এপ্রিল শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তার পুত্রের দুটি কিডনি বিকল বলে ঘোষণা করেন। পরে বাড়ি বন্ধক রেখে গুয়াহাটিতে একটি হাসপাতালে দুবার ডায়ালিসিস করান পুত্রকে। সর্বস্বান্ত হয়ে ছেলেকে বাঁচাতে জনগণের কাছে আর্থিক সহায়তার আর্জি জানান তিনি। ইচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা তার 6003486164 গুগল পে নম্বরে দান কিংবা যোগাযোগ করার অনুরোধ করেন। আমি এখন সংসার চালাইতে পারতেছি না, ডাক্তার খরচ চালাইতে পারতেছি না, আমরা আপনারা একটা সাহায্য করেন। আমরা বেশি কিছু করার মতো নাই, বহুত কষ্টে। তার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো দুধের বাচ্চা। আমি এখন সংসার চালাইতাম না, মেডিসিন চালাইতাম, কিচ্ছু চালাইতে পারি না। আমার বন্ধু এলি আইসি এখানে, আপনারা এখানে আপনারা সাহায্যটা চাই। আমি আপনারা যতটুকু সাহায্য করার আছে ততটুকু আপনারা করবো আর কি। ছেলের নাম বিজয় দাস। এটা আপনার এক মাস থেকে বুঝতে পারছি আর কি। এর আগে তো হয়তো আসিল, কিন্তু ছেলে বলা করে বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। এখন ডাক্তার দেখানি করে আছে, কইলা যে তারা যে আজকে এটা তার দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুইবার ডায়ালিসিস করা হয়েছে। এখন তো ডায়ালিসিসের উপরে চলে, এখন তার একবার ডায়ালিসিস করার টাইম হয়ে গেছে, আমি যাইতে লাগবো। আমি গত শনিবারে গেছিলাম, আমি আমরা MLA মিহিরকান্তি সুম স্যারের কাছে। তো যাওয়ার পরে তাদের লগে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তাই আমার কইলা যে আপনি তো আইসেন কথা ঠিক আছে, আমার যতটুকু করা আছে ততটুকু করবো। আর এইসব রোগ তো মানে এটা এই গরিব মানুষের রোগ না, ধনী মানুষের রোগ। আমি যতটুকু করতে পারবো, আমি আপনারা দিল্লি যদি আপনি যাইতে চান, দিল্লি একটা এই কিতা হসপিটালের নামটা বলে গেছি, আমি বলছি না, আমার ওই হসপিটালে যা গিয়ে আমি পাঠাইয়া দিলাম, ওইখানে ডাক্তার খরচ কম হইব আর টাকা খাওয়ার খরচটাও একটু কমে হয়ে যাব গিয়া। আর আমার যেটা ইয়ে করার আছে আমি ওটা করবো আর কি। আর আপনার কিছু পয়সা করি ম্যানেজ করতে লাগবো, এখন আমি পয়সা ম্যানেজ করতে পারবো কইতে গেলে তো বাড়ির জায়গাও নেই, মানে অতটুকু যে আমি বেশি যে দেখাইব ডাক্তার। ডিগ্রিতে ভর্তির জন্য CUET পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের সঙ্গে ছেলে খেলা চলছে। রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে খুব কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। ডিগ্রিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে CUET পরীক্ষার নামে ছেলে খেলা চলছে এমনই অভিযোগ এনে রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। সোমবার শিলচরে সাংবাদিক বৈঠক ডেকে এই পরীক্ষাকে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে ষড়যন্ত্র বলে তৃণমূলের কর্মকর্তারা জানান। দলের দুই নেতা রাজেশ দেব ও সজল বণিক বলেন, বরাকের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে। এই টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে বহিরাজ্য সহ রাজ্যের ব্রহ্মপুত্রের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন আর্থিক বোঝা, অন্যদিকে এতদূর সন্তান নিয়ে যাওয়া মা বাবা ও অভিভাবকদের পক্ষে মুশকিল হয়ে উঠেছে। এটি নিশ্চিতভাবে চক্রান্ত বলেন তৃণমূল কর্মকর্তারা। তাঁরা বলেন, আগামী 24শে মে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা বরাকের ছাত্রছাত্রীদের জন্য বরাকে অনুষ্ঠিত করতে হবে, অন্যথায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন করে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস।
আমরা দেখতে পেলাম যে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যারা বাংলা নিয়ে পড়তে চান তাদের সেন্টার ফেলা হয়েছে আগরতলা, মিজোরাম, মেঘালয় এবং আপার আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে। সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। যারা বাংলা ভাষা নিয়ে পড়তে চান তাদের প্রতি একটা চক্রান্ত। আগামী 24 তারিখ যে পরীক্ষার ডেট ফেলা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাই সেই সেন্টারগুলা যেন বরাক উপত্যকাতেই রাখা হয়। আজকে বরাক উপত্যকা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা নেওয়া হচ্ছে এই বরাক উপত্যকায়, কিন্তু হঠাৎ করে বাংলা ভাষা সেন্টারগুলো কেন এত সব দূরে ফেলা হলো সেটা আমরা একটা চক্রান্ত বলে মনে করি। আমরা বর্তমানে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা কোনো আন্দোলনের পথে অগ্রসর হচ্ছি না, কিন্তু পরবর্তীতে যদি আমাদের এই দাবি পূরণ করা না হয় তাহলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এক তীব্র প্রতিবাদ গড়ে তুলব। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব মহাশয়া ইতিমধ্যেই উপলেভেলে কথাবার্তা বলেছেন। আসাম সরকার শিক্ষা ব্যবস্থা যেদিকে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ একটা ছেড়ে খেলা চলছে। কিছুদিন ধরে দেখছি যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়াদের জন্য যে সিইউটি যেটা করা হয়েছে এটার কোনো নিয়ম নীতি, এটার কোনো ছাত্রছাত্রীদের সুবিধা কোনো কিছুই দেখা হয়নি। আজকে এমন মানুষও আছে পড়াশোনা করছে যার বাবা আজকে রিক্সা চালায়, যার বাবা আজকে দিনমজুর, যার বাবা আজকে সবজি বিক্রি করে, কিন্তু আজকে সেই বাচ্চা কীভাবে গুয়াহাটিতে যাবে এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত। সরকারের কাছে আমরা অনুরোধ, এখনও 2-4 দিন 5 দিন সময় আছে, খালি আপনার একটা অর্ডারের দরকার, আপনার একটা অর্ডার করে যদি দয়া করে করুন যে বরাক ভ্যালির যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বরাক ভ্যালিতে তাদের ব্যবস্থা করাও, এটাই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আবেদন সরকারের। লক্ষ্মীপুরের ফুলের তলে মর্মান্তিক ঘটনা, কুয়োর ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে প্রাণ হারালেন 3 যুবক। কুয়োর জলে পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে প্রাণ হারালেন 3 যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায়। জানা গেছে বাড়ির পাশে থাকা পাকা কুয়োয় একটি মুরগি পড়ে মরলে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, আর এই মরা মুরগি 3 যুবকের কাল হয়ে দাঁড়ালো। মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামের এক যুবক কুয়োয় নামেন, তিনি কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামের আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়োয়। দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর ভেতরে প্রবেশ করেন। এভাবে 3 যুবক কুয়োর নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। কুয়োর ভেতরে থাকা ব্যক্তিদের বের করে আনার জন্য অজয় সেন নামের এক যুবক কুয়োর নামলে শ্বাস নিতে কষ্টবোধ হওয়ায় তিনি সময় নষ্ট না করে বের হয়ে আসেন। এরপর আরও এক ব্যক্তি রাজকুমার রিকিয়াসন সাহস করে নেমেছিলেন, কিন্তু একই অবস্থার সম্মুখীন হওয়ায় বেরিয়ে আসেন তিনি। ততক্ষণে কুয়োর ভেতরে 3 যুবক অক্সিজেনের অভাবে মৃত্যুমুখে পতিত হন। এদিকে এই ঘটনায় অঞ্চল জুড়ে শুরু হলো হইচই, খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে, ছুটে আসে লক্ষ্মীপুর পুলিশ। এদিকে SDRF-এর টিম প্রায় ঘণ্টাখানিক জোড়া উদ্ধার কার্য চালায়। SDRF বাহিনীর জওয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করে এক এক করে 3 ব্যক্তিকে উদ্ধার করেন এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন, মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন। উদ্ধার কার্য চলাকালীন পুলিশ সুপার নোমাল মাহাতো ঘটনাস্থলে উপস্থিত হন। এই মর্মান্তিক ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। প্রথম এজন ব্যক্তি তেখেতে সেই যেটু কুয়া আসিলে যেটু নাদ আসিলে নাদত পড়ি গৈছিলে, আর সেইজন ব্যক্তিক উদ্ধার করিবর কারণে দুইজন ব্যক্তিয়ে তেওঁ নামি গৈছিলে, আর নামি যাওয়ার ফলত দুইজন ব্যক্তি তলত আবদ্ধ হয়ে পড়ে। আবদ্ধ হয়ে পড়া যেটা স্থানীয় রাইজে জানার লগে আমার সকলো পুলিশের লগতে স্থানীয় প্রশাসন ইয়াত উপস্থিত হয় আর অতি তৎপরারে SDRF NDRFে কাম করে তেওঁলোকক 3 ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, আর তেওঁলোকক ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের যোগেদি স্থানীয় চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। তো মুরগিটারে কোয়াটার বন্ধ হয়ে যাইব, তো এটা পরিষ্কার করার লেগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল, আর তারপরে একজন লামছে নিছে ওইটা পরিষ্কার করে লোক, আমার পরে হেয়ার ওঠেন না তারপরে তারে রেস্কিউ করার লেগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার, নামার পরে হেও উঠের না মনোজিতে বাসাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না, তারপরে তার বাবা সত্যলাল দেব
এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়, খুব সম্ভবত ভিতরে গ্যাস ফর্ম হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিয়েছে। তারপরে ইয়ে বাকি তিনজন খুব সম্ভবত নাই। আসাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সিইউইটি ইউজি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের দাবি আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শুভম রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার জাতীয় পরীক্ষণ সংস্থার মহাপরিচালক এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এক স্মারকপত্র জমা দেন। স্মারকপত্রে তারা আসাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির জন্য সিইউইটি ইউজি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের আবেদন জানিয়েছেন। আরও বলা হয়েছে, এনটিএ দ্বারা পরিচালিত সিইউইটি ইউজি পরীক্ষার দূরবর্তী পরীক্ষা কেন্দ্রের কারণে ওই অঞ্চলের ছাত্রদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক ছাত্রদের পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যা তাদের ওপর অযথা বোঝা এবং অসুবিধার সৃষ্টি করছে। এইউএসইউ একটি আরও সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যা ছাত্রদের একাডেমিক পারফরম্যান্স এবং পূর্ববর্তী শ্রেণীর মার্কস বিবেচনা করে। এইউএসইউ বিশ্বাস করে যে সিইউইটি ইউজি পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিলের মাধ্যমে ছাত্রদের অসম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির জন্য একটি ন্যায্য এবং সমান সুযোগ থাকবে। ASUNTA এবং অসম বিশ্ববিদ্যালয়কে এই প্রস্তাবটি বিবেচনা করার আহ্বান জানিয়েছে এবং ছাত্র বান্ধব ভর্তির প্রক্রিয়া তৈরির দিকে কাজ করার অনুরোধ করেছে। সভাপতি শুভম রায় সেরা ফলাফলের নিশ্চয়তার জন্য এই বিষয়ে আরও আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। নমস্কার, আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই প্রেস রিলিজ দিচ্ছি। বিগত প্রায় চার পাঁচ দিন থেকে আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন স্টুডেন্টের তরফ থেকে আসছিল। স্টুডেন্টরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিল আমাদের যে সিইউটি এক্সাম ইউজি কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাফিলিয়েটেড কলেজেসের মধ্যে, আমাদের ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্তে ওদের পরীক্ষার সেন্টার যে পড়েছে তা নিয়ে আমাদের এই বরাকের ছাত্ররা বিশেষত খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্পেশালি যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা বা অন্যান্য ভাষার যেগুলো সাবজেক্ট আছে, সেই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে জোরহাট, কারোর গুয়াহাটি, এছাড়া অন্য সাবজেক্টগুলো আগরতলা, কারোর ডিব্রুগড়, এরকম দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ওদেরকে পরীক্ষা দেওয়ার জন্য ওদের লিস্ট আসছিল সেইসব সেন্টারে। সেই সমস্যা দেখে আমরা লাস্ট 2-3 দিন থেকে অ্যাক্টিভলি অথরিটি এবং এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের কাছে সেই সমস্যাটি আজ তুলে ধরি এবং আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের অসম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা একটি মেমোরান্ডাম জমা করি। আমরা চাই আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, এটাই আমাদের বক্তব্য, যে আমাদের বরাক ভ্যালির যে আমাদের ছাত্ররা আছে, আমরা আজকে দিল্লি, গুয়াহাটি এবং শিলচর বা করিমগঞ্জ শহর সমান নয়, আমাদের যাতায়াতের ব্যবস্থা সব জায়গার মধ্যে সমান নয়। অন্য জায়গায় 500 কিলোমিটার ডিস্টেন্স যে ম্যাটার করে, আমাদের এখানে 50-100 কিলোমিটার ডিস্টেন্সেরও পার করে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এবং যে আজকের দিনে এই যে সিচুয়েশন, যেরকম যাতায়াত ব্যবস্থার অবস্থা, তা দেখে আমরা একটাই দাবি করতে পারি, এবং যে যদি এরকম এক্সাম ফেলতেই হয়, কেন আমাদের করিমগঞ্জে, আমাদের হাইলাকান্দিতে, আমাদের শিলচরে আরো বেশি সেন্টার করা হলো না, কেন এই বরাকভ্যালির ছাত্রদের জন্য বরাকভ্যালির মধ্যেই সেন্টার সব দেওয়া হলো না, সেটা আমাদের প্রশ্ন। তাই আমরা চাই, যাতে আমাদের এই বরাকের ছাত্রদের কোনো অসুবিধা না হয়, তার কথা চিন্তা রেখে, আমাদের লোকাল ছাত্রদের স্বার্থে চিন্তা করে, অনেক গরিব গরিব ছাত্র যাদের জন্য গুয়াহাটি যাওয়া, যারা অনেক আছে কোনোদিন গুয়াহাটি যায়নি, কোনোদিন ডিব্রুগড় যায়নি, কোনোদিন জোরহাট যায়নি, সে কিভাবে, বা কোনোদিন আগরতলা যায়নি, সে কিভাবে, যে দিনমজুরের ছেলে কিভাবে টাকা খরচ করে একটা পরীক্ষা দেওয়ার জন্য সে যাবে। পানীয় জলের অভাবে সোমবার লক্ষ্মীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের 3 নম্বর ওয়ার্ডের মহিলারা। পানীয় জলের অভাবে সোমবার লক্ষ্মীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের 3 নম্বর ওয়ার্ডের মহিলারা। তারা লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কোনো কমিশনারকে অফিসে দেখতে না পেয়ে
উত্তপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, দীর্ঘ এক বছর থেকে শহরের 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। তাদেরই সমস্যা নিয়ে বারবার পৌরসভার চেয়ারম্যান সহ এলাকার কমিশনারদের কাছে অভিযোগ করা হলেও তারা তাদের কথায় কোনো গুরুত্ব দেননি। লক্ষ্মীপুর শহরের 3 ও 4 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পরিবার জল কিনে পান করছেন। পানীয় জলের সমস্যা নিয়ে তারা যতবার পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে সমস্যা সমাধান করার দাবি তুলেছেন, চেয়ারম্যান শুধু সময় চেয়ে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন। তারা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওখানে জলের সমস্যা, হ্যাঁ 2 নম্বর আছে রাস্তা, 3 নম্বর আছে কারেন্ট, ওখান আজকে বছর দিন থেকে আমরা এখানে জল নাই। কোনো আগে কোনো অভিযোগ করা হয়েছিল? এটা বারবার অভিযোগ করে মুখে লিখিত ভাবে কতবার করা হয়েছে, তার কোনো আপনারা কত নম্বর ওয়ার্ড থেকে? 3 নম্বর, 3 নম্বর আছে, 7 নম্বরও আছে। এখন কি তা করতেছে? জলের সমস্যা তাড়াতাড়ি সমাধান করা হোক, নাইলে কিন্তু ওইটা বহুত খালি সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকায় রাখার দাবি এআইডিএসর। বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যান এর কাছে জেলা শাসক মারফত স্মারকপত্র প্রদান করল এআইডিএসর কাছাড় জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য বলেন যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজ রয়েছে। এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, যোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে? এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয়, তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে সিইউটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করতে হবে, অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবেন না।
মাত্র আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি, বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না, এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। এই ধরনের চক্রান্তে কি চক্রান্ত আমরা এটার পিছনে একটা চক্রান্ত লক্ষ্য করছি, না হলে শুধু বাংলা বিষয়ের পরীক্ষাই কেন ভিন রাজ্যে বা ভিন জেলায় হবে, যদি অতি সত্বর বরাক উপত্যকার প্রতিটি জেলায় এই সিইউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয় তাহলে আমাদের ছাত্র সংগঠন ইআইডিএসও দূরবার ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি যে অতি সত্বর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ের পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয় সেই দাবি দৃঢ়ভাবে জানানো হচ্ছে। শিলচর চিরুকান্দিতে 40 ঊর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, স্ট্রিট লাইট লাগানোর দাবি স্থানীয়দের। শিলচর চিরুকান্দিতে 40 ঊর্ধ্ব ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার। মৃত ব্যক্তি দুধপাতিল মথুরাঘাটের বাসিন্দা নূর উদ্দিন বরভুইয়া, বয়স আনুমানিক 40 বছর। ওই ব্যক্তি স্ত্রী দুই সন্তানকে নিয়ে চিরুকান্দির একটি ভাড়া বাড়িতে থাকতেন। বিগত প্রায় 5 বছর থেকে চিরুকান্দি এলাকারই একটি ফার্নিচারের কারখানাতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বিকেলে আর ঘরে ফিরে যাননি, কিন্তু হঠাৎ করে রবিবার ভোরে ওই কারখানা বাইরে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় মানুষ তারাপুর পুলিশ আউটপোস্টে খবর দেন। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। এদিকে স্থানীয়রা জানান ওই এলাকায় রাতে অনেক অন্ধকার থাকে, অপরাধমূলক ঘটনা ঘটে। রাতের অন্ধকার দূর করতে এই এলাকায় সড়কের পাশে স্ট্রিট লাইট বসানোর জোরালো দাবি জানান। যে এখানে কোনো লাইট নাই, এখানে পুরো আমরা শিবানন্দ পর্যন্ত কোনো লাইট নাই কিছু না, কিন্তু বহু রকমের মানে কোম্পানি আছে, বিস্কুটের ফ্যাক্টরি আছে বা লাকড়ির কারখানা, আইসক্রিম ফ্যাক্টরি, এরকম বেজান ফ্যাক্টরি আছে। আর এটা হইলো সেন্টার বলা এডিসি মাগনিবিল, যার কারণে আপনার হইলো তারা কাছে ওটা হওয়া দিয়ে এখানে লাইট লাগাইছে লাগে। মারপিটের অভিযোগে শিক্ষকের বদলির দাবি অভিভাবকদের। ডলু হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রীকে মারপিটের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি নিয়ে বিক্ষোভ অভিভাবক মহলে। জানা গেছে শনিবার স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুলের অনিয়মের অভিযোগে মারপিট করেন শিক্ষক নাজিমুল কালাম। এতে ক্ষুব্ধ একাংশ অভিভাবক সোমবার স্কুলের অধ্যক্ষকে ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের মারপিটের বিচার চান। এতে স্কুল চত্বরে উত্তেজনা দেখা দেয়। ছুটে আসেন বরখলা থানার এসআই নয়ন কুমার। প্রায় ঘণ্টাখানেক স্কুলের অধ্যক্ষ, পরিচালন কমিটির সহযোগে বিভাগীয় আধিকারিকের ফোনযোগে আলোচনা করে বিহিত ব্যবস্থার আশ্বাস দিলে ঘেরাও প্রত্যাহার করেন ক্ষুব্ধ অভিভাবকরা। তারা আপনারাও একটা প্রেসিডেন্ট দেন, আলাদা ভাবে রিপ্রেজেন্ট দেন, তার কাছে রিপ্রেজেন্ট দেন, তারপরে তারা যদি অ্যাকশন লয়। উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দির স্কুলে ভ্যালু এডুকেশন শীর্ষক আলোচনায় পড়ুয়াদের দিক নির্দেশনা বৈকুণ্ঠানন্দজি মহারাজের। উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যালু এডুকেশন শীর্ষক আলোচনায় পড়ুয়াদের দিক নির্দেশনা দেন শিলচর রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ। মূল্য শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নের বিষয়ে বক্তৃতা প্রদান করেন বৈকুণ্ঠানন্দজি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দীর শোষণ ও সামাজিক অত্যাচারের কারণে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে যারা হতাশ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা তাদের মূল্যবোধ, আশা ও উদ্যোগ হারিয়ে
ফেলেছিলেন। আর তাই স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে আমাদের নিম্নবিত্তদের জন্য একমাত্র সেবাই করা উচিত, তাদের শিক্ষা দেওয়া, তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বিকাশ করা। বৈকুণ্ঠানন্দজি মহারাজ বলেন, জীবনের সমস্যা অনেক, প্রত্যেকেই ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করতে বাধ্য হবেন এবং সেই জন্য এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য অপরিহার্যভাবে শক্তি এবং প্রজ্ঞার প্রয়োজন। এর উদ্দেশ্য কি, কেন আমরা আজ এই শুভ দিনে সবাই একত্রিত হয়েছি, তো ব্যাপারটি হলো আমাদের চোখে যদি দু একটি বালির টুকরো পড়ে যায় তখন কি হয় না, চোখটা কিরকির করতে থাকে, বারবার চোখ নাড়া দিতে হয়, ঘষতে হয় ইত্যাদি, জল ছিটিয়ে ভেতরের বালিটা বের করে দিতে হয়। যতক্ষণ না বের করে দিচ্ছি ও কিন্তু যন্ত্রণা দেবেই। তো এই বালির যে কণা, এটি হলো কুসংস্কার। যদি আমাদের মনের মধ্যে, আমাদের ভাবের মধ্যে কোনো একটি কুসংস্কার প্রবেশ করে, ও কিন্তু আমৃত্যু তোমাকে চোখের জল ফেরিয়ে ছাড়বে। যতক্ষণ না ওই যে ওই এক্সাম্পলটি, বালির কণাটি চোখ থেকে পরিষ্কার না করা পর্যন্ত কষ্ট দেবেই। যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের ভাষা শহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন অনুষ্ঠান। যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারও 19 মে 11 জন শহীদের শ্রদ্ধাঞ্জলি মাতৃভাষা ঐক্যমঞ্চের রবিবার সকাল 6:30 মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, কিশোর দাস, সুমিতা দেব, সন্দীপ পাল প্রমুখ। দুপুর 2:35 ভাষা শহীদ মিনারে সম্মুখে সমবেত সঙ্গীতের মাধ্যমে শহীদ স্মরণ করেন। মঞ্চের সদস্য সদস্যরা মিনার চত্বর স্লোগানে মুখরিত করে তোলেন। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্যিক সম্পাদক কনাদ পুরকায়স্থ জগন্নাথ রায়। 3:30 থেকে উধারবন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 6:00 স্থায়ী শহীদ বেদিতে 11টি প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সদস্য সদস্যরা। মিনার চত্বরকে আলোকসজ্জা সজ্জিত করে আলোকিত করে তোলা হয়। শহীদের মর্মমূর্তি স্থাপিত হয়েছে, বলা হল যে ভাস্কর্য স্থাপিত হয়েছে, তার সেই সময়ে আগে থেকে শ্রীমান সঞ্জীব কল্যাণে উধারবন্দের সঙ্গে যোগাযোগটা খুব নিবিড়। তো আমরা আজ সবাই একই সঙ্গে সমাবেত হয়েছি এখানে, যেখানে ভাস্কর বাবুর সঙ্গে আরেকবার দেখা হয়ে গেল আজ সকালে তারাপুর রেল স্টেশন চত্বরে, দেখা হয়েছিল, কথা হয়েছিল খানিকটা। খোঁজের উদ্যোগে 23 মে গ্রামীণ আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত ও স্বর্গীয় জ্যোৎস্না দত্ত প্রাইজ মানি গ্রামীণ আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আগামী 23 মে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 7 বারের সন্তোষ ট্রফি খেলোয়াড় বাহারুল ইসলাম লস্কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোমবার এক সাংবাদিক সম্মেলন করে খোঁজ সভাপতি এম মাসুম, সম্পাদক সজল লস্কর সহ অন্যান্য সদস্যরা খেলার বিস্তারিত বিষয় তুলে ধরার পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রতিদিনের খেলায় উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার আবেদন জানান। উল্লেখ্য, মোট 16টি টিমে এই খেলা হবে। প্রতিদিন বিকেল 3:30 থেকে খেলা শুরু হবে। খেলায় চ্যাম্পিয়নরা পাবেন 6,000 টাকা নগদ ও ট্রফি এবং জার্সি, রানার্স আপ 4,000 টাকা ট্রফি সঙ্গে জার্সি, এছাড়া আরও বিভিন্ন পুরস্কার রয়েছে। আমি আমার বাবার এবং মার নামে এই খেলাটা আর একটা মূল্য কীভাবে স্পন্সর, কীভাবে কী করা যায়, যাই সজল এগিয়ে আসাতে আমার সুবিধা হয়েছে। সঙ্গে ডক্টর মাসুম, উনিও আমার পরিচয় অনেক পরিচিতই বেরিয়ে গেল, যাই হোক। তো আমি আশা করব যে এই খেলাগুলো সুন্দরভাবে হবে এবং
সবাই আমার যারা সাংবাদিক বন্ধুরা সাহায্য করবেন, বাকি যারা এখানে যারা একাডেমিতে আছে, যারা সোনাই ফুটবল একাডেমিতে আছে তারা সাহায্য করবেন, ডিএসএস এরাও নিশ্চয় সাহায্য করবেন, সবার সহযোগিতায় এই খেলাটা সুন্দরভাবে হোক। এবার তো আমরা খুবই আনন্দিত যে কোচ শিক্ষক যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, আসাম স্যার তো এসছে, আমরা আশা করছি সুযোগটা টিম আসবে। টিমের নাম হচ্ছে পানিপড়া স্পোর্টিং, সেটা ধলাইয়ের আমরাঘাট, আপনাদের জানা আছে কি না জানি না, আমরাঘাট লোকেশনটা রামনগর সোনাই। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। পশ্চিমবঙ্গে একাধিক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, যাদবপুর লোকসভা কেন্দ্রে রোড শো মুখ্যমন্ত্রীর। পাইপ ফেটে ভাসছে সুভাষনগর রোড, পানীয় জলে দূষণের আশঙ্কা স্থানীয় জনতার। শ্রীহট্ট সম্মিলনী শিল্পের শাখার আয়োজনে একাদশ শহীদ স্মৃতিতে আলোচনা সভা, গুণীজন ও ভাষা সেনানী সংবর্ধনা শিলচরে। পুত্রের দুটি কিডনি বিকল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি অসহায় পিতার। ডিগ্রিতে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের সঙ্গে ছেলে খেলা চলছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের। লক্ষ্মীপুর ফুলের তলে মর্মান্তিক ঘটনা, কুয়োর ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে প্রাণ হারালেন তিন যুবক, শোকস্তব্ধ এলাকা। এখনকার মতো ব্রিটেন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।